গতকাল সন্ধ্যায় একটি ভিডিও দিয়েছিলাম সেখানে যে অভিভাবকরা এবং অনেকেই এমন আছেন যাদেরকে সারা বাংলার মানুষ চেনেন তারাও এবার দাবি তুলতে শুরু করেছেন যে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা শুরু হোক নিজের সন্তানদের বাঁচাতে হ্যাঁ সেই ভিডিও আমি আপলোড করেছিলাম আপলোড করার পর বেশিরভাগই বলেছেন যে ইয়েস যে দাবি উঠেছে তা সঙ্গত এবং যুক্তিযুক্ত এবার ভাবনা চিন্তা অবশ্য অবশ্যই করা উচিত অভিভাবকরা দাবি তুলছেন বিশিষ্ট ব্যক্তিরা দাবি তুলছেন শিক্ষক শিক্ষিকারা তারা দাবি তুলছেন যে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে পঠন পঠন শুরু করা হোক মনে হয় এই দাবি যেভাবে জোরালো হয়ে উঠছে সেই জোরালো দাবিটি বর্তমানে সরকারের কানে পৌঁছেছে এই দাবিটি ওঠার পরেই টনক নড়েছে কারণ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এই পরিস্থিতির মধ্যেও ধীরে ধীরে স্বাভাবিক করে তুলছে শিক্ষা ব্যবস্থা। এবং বিগত বছর ধরে প্রায় সারা ভারতবর্ষেই সমস্ত জায়গাতেই স্কুলগুলি যেভাবেই হোক না কেন অল্প সময় হোক বা একটি মাস করে করে হোক না কেন স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার একটি প্রক্রিয়া ছিল কিন্তু আমরা দেখেছি শুধুমাত্র নবম থেকে দ্বাদশ দুটো ভাগে এবার সেই যে দাবি সেই দাবি জোরালোভাবে সরকারের কানে পৌঁছেছে কিনা জানা নেই কিন্তু সরকারটির টনক নড়েছে তারা চাইছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে গুলোতে পঠন পাঠন শুরু হোক স্কুল শিক্ষা দপ্তর প্রস্তাব পাঠিয়েছে নবান্নের কাছে যেখানে বলা হয়েছে নবম দ্বাদশ থেকে সরি নবম থেকে দ্বাদশ শ্রেণীর পটন পাঠন শুরু করা হোক এটা স্কুল শিক্ষা দপ্তর প্রস্তাব পাঠিয়েছে এখন উচ্চ শিক্ষা দপ্তর কি করেছে জানা নেই গতকালকেই এই যেই আমাদের কোভিড নাইন্টিন নিয়ে যে গ্লোবাল অ্যাডভাইজারি কমিটি আছে তাদের যে মিটিং সেখানেও একটি এই প্রস্তাব গৃহীত হয়েছে যে এবার খুলে দেওয়া হোক পড়াশোনার জায়গা ঠিক এই রকম পরিস্থিতিতেই বিবেচনা করতে শুরু করলো এবং আজকেই যা শোনা যাচ্ছে আজকেই স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনা করছে সরকার সেখানে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনা করে কি সিদ্ধান্ত হয় তা আজকে না হলেও আগামী এক দুদিনের মধ্যেই আমরা স্পষ্ট জানতে পারবো সম্ভবত এটি বলছি সম্ভবত যে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে নাইন থেকে টুয়েলভ এর ক্লাস আবার শুরু হতে চলেছে ধন্যবাদ